রাইজত অব্যাহত আছে মহাশিবরাত্রির উৎসাহ উদ্দীপনা। রাইজর বিভিন্ন প্রান্তে নলবাৰী জেলার পশ্চিম নলবাৰীর ঐতিহ্যমণ্ডিত কুলবিলঘাট রাজহুয়া হিবালয়তো দেখা গৈছে যথেষ্ট ভক্তর সমাগম। হাতে হাতে ধূপ চাকি নৈবেদ্য লৈ বাবা ভোলানাথর আশীষ বিচারে হিবালয়খনত ভিড় করেছে ভক্ত। পাঁচদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে পশ্চিম নলবাৰীর চামতার ঐতিহ্যমণ্ডিত কুলবিলঘাট রাজহুয়া হিবালয়ত মঙ্গলবারের আরম্ভ হওয়া 93 সংখ্যক শিবরাত্রি সভা মহোৎসব আজি সামরণি পড়ব। মহাশিবরাত্রির দিনায় সেবা আগবহালে মনের কামনা পূরণ হওয়ার এক লোকবিশ্বাসের বাবেই প্রতি বছরে শিবরাত্রির দিনটোত রাজ্যের ভিন্ন প্রান্তর ভক্ত দর্শনার্থীরে ভরি পড়ে কুলবিলঘাট রাজহুয়া হিবালয়। 93 সংখ্যক শিবরাত্রি সভা মহোৎসবর সঙ্গতি রাখি প্রতিদিনে নাম প্রসঙ্গ, ভাগবত পাঠ, ঢুলিয়া প্রদর্শন, নাগারা নাম পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা পার্টির দ্বারা নাট প্রদর্শন আদি বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করা হয়। আর দেবাদিদেব মহাদেবের ওর প্রার্থনা জানাইছো যাতে ইয়াত উপস্থিত হওয়া সমূহ ভক্ত এখেতে কৃপা দৃষ্টি বিপেদ করে আমার নয়নতরা থিয়েটারের মুক্তি নাট প্রদর্শন আর এটা কামরূপিয়া ঢুলিয়াটা চলিয়ে আছে। গতি সমূহ ধর্মপ্রাণ রাইজর আমি উপস্থিতি কামনা করছো আর আমার মন্দিরের ফালের কমিটির ফালের আমি অভিনন্দন জ্ঞাপন করেছো। উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্যমণ্ডিত হৈবানুষ্ঠান সমূহের এখন অন্যতম হৈবানুষ্ঠান হল কুলবিলঘাট রাজহুয়া হিবালয়। এই কুলবিলঘাট রাজহুয়া হিবালয়ত যা 5 মার্চের 9 মার্চল 5 দিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে 93 সংখ্যক শিবরাত্রি সভা মহোৎসব চলি আছে। আজি চতুর্থ দিন, আজি চতুর্থ দিনের শিব চতুর্দশী ব্রত উপলক্ষে ইয়াত রাতিপুয়ারেপরা এতিয়াল লক্ষাধিক মানুষের সমাগম দেখা গেছে। ভক্তগণে ইয়াত আহি পুষ্প বিল্ব পত্র দিয়ে মহাপ্রভু শিবর চরণত অর্পণ করেছে আর নিজের অভীষ্ট সিদ্ধি কামনার কারণে পূজা অর্চনা করেছে। এতিয়া আমার বিভিন্ন নাগারা নাম, কামরূপিয়া ঢুলিয়া, যাত্রা দলের অনুষ্ঠান, ভাগবত পাঠ, আয়তীর বিয়ানাম প্রতিযোগিতা, ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতা, লোকগীত প্রতিযোগিতা আদি অনুষ্ঠিত হয়েছে। আর আজিও এতিয়া আমার প্রিয়ঙ্কা শইকীয়ার নাগারা নাম চলি আছে এই শিপাঝারর, আর আবেলিলৈকে কামরূপিয়া ঢুলিয়ার অনুষ্ঠান, আর নিশা চলিব আমার নয়নতরা থিয়েটারের মুক্তি নাট প্রদর্শন। আমি রাইজক কুলবিলঘাট রাজহুয়া হিবালয় পরিচালনা সমিতির তরফেরবাসী সদৌতি রাইজক আমি মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাইছো। আর